নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন ইউনিক টেক। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেডমি 8 এর ওটিজি টেস্ট। এই যে আমার কাছে আছে রেডমি 8, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় রেডমি 8। আজকে আমরা রেডমি 8 এর ওটিজি টেস্ট দেখব। তাহলে সময় নষ্ট না করে চলুন দেখা যাক। তো আমার কাছে রেডমি 8 আছে, আজকে আমি এটারই টেস্ট করব। এটা হলো রেডমি 8, আপনারা দেখে নিতে পারেন। রেডমি 8 এর টাইপ সি পোর্ট আছে, আমার কাছে ইউএসবি এ টু টাইপ সি পোর্টের কনভার্টার আছে, আর একটি পেন ড্রাইভ। আজকে আমরা এটা টেস্ট করব, তো চলুন টেস্ট করি। টাইপ সি, এখনো টাইপ সি। এখানে বাতি জ্বলছে, তার মানে পেন ড্রাইভটি ডিটেক্ট করতে পেরেছে। এই যে ওখানে উপরে লেখা আসছে ইউএসবি স্টোরেজ কানেক্টেড, দেখে নিতে পারেন আপনারা। এই যে এটা হলো পেন ড্রাইভের ভেতরে যা যা জিনিসপত্র আছে, আর এই যে লাইট জ্বলছে, তার মানে পেন ড্রাইভটি ডিটেক্ট করতে পেরেছে। তো আমি এখন একটি ছবি কপি করে দেখাবো। ধরুন এই যে এই ছবিটা আমি কপি করতে চাচ্ছি, কপি। এই যে লেখা আসছে ইউএসবি স্টোরেজ, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি এখন পেস্ট করে দেব। ছবিটি পেস্ট হয়ে গেছে, এখন আবার খুলে দিই। দেখেন উপরে লেখাটি চলে গেছে। তো এখন মাউস টেস্ট করব আমরা ওটিজি দিয়ে। প্রথমে এটা কানেক্ট করে নিই, ইউএসবি এ, ইউএসবি এ। ইউএসবি সি, ইউএসবি সি পোর্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাউসটি নাড়াচ্ছি, এই যে চলে এসেছে। এই ফাইল ম্যানেজার ওপেন করি, তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর এই ছবিটি ওপেন করি, তারপর আবার ব্যাকে যাই, আবার ব্যাকে যাই। মাউসেরও লাইট জ্বলছে, মাউস ডিটেক্ট করতে পেরেছে। তারপর এটার ভিতর ক্লিক করি, জুম, জুম আউট, ব্যাক। তো রেডমি 8 দিয়ে মাউসও কাজ করা যাবে ইউএসবি দিয়ে। এখন কিবোর্ড টেস্ট করব আমরা ইউএসবি এ, ইউএসবি এ, ইউএসবি সি, ইউএসবি সি। তো আমরা কিছু লিখে দেখাই এখানে, যেরকম ধরেন এস এইচ ইউ ভি ও স্পেস সি এইচ এ এন ডি আর ও, দেখেন এখানে লেখা চলে এসেছে। তারপর আমরা কেটে দিই, এটা কিবোর্ডও পেয়েছে ওটিজি দিয়ে।